আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি সুস্বাদু ডিমের কুরমা। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে এই ডিমের কুরমা তৈরি করে নেওয়া যায়। এর স্বাদ মুরগির কুরমা থেকে কোনো অংশে কম নয়। পোলাও কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই এই কুরমা খেতে অসাধারণ লাগে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ডিমের কুরমা তৈরি করার জন্য এখানে আমি 8টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে একটু চিড়ে দিচ্ছি। এর ফলে মশলাগুলো খুব সহজেই ডিমের ভিতরে ঢুকবে এবং ভাজার সময় ছিটে গায়ে আসবে না। ডিমগুলো চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এবার এগুলোকে একটু মেখে নিচ্ছি। কুরমাতে কোনো হলুদ ব্যবহার করা হয় না। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কুরমাতে ঘি ব্যবহার করলে এর স্বাদ অনেকখানি বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিডিয়াম লো আঁচে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো সোনালী বর্ণ হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে হালকা ভেজে নেব। চাইলে না ভেজেও কুরমাটা করতে পারেন, তবে আমি একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর 4-5টি দিয়ে দিচ্ছি এলাচ। এগুলোকে এখন 10 থেকে 12 সেকেন্ড ভেজে নেব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজের পেস্ট মিনিট খানেক ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এখন এই মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি টালার জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদামের পেস্ট। চাইলে এখানে কাজু বাদামের পেস্টও দিতে পারবেন। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে কুরমাতে খুব সুন্দর একটা কালার আসবে। আরও কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দেয়া 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। দুধটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা বেরেস্তাগুলো ডিমের উপর ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা মরিচ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন ঢাকনাটা খোলা রেখে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, কুরমাটা এরকম মাখা মাখা থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আর 2 মিনিটের জন্য ঢেকে রাখবো তেলটা উপরে ভেসে ওঠার জন্য। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিমের কুরমা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।